মেট্রো রেলের যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার 5 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া হবে 20 টাকা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 100 টাকা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মেট্রো রেল প্রকল্পের 94% কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে বিজয়ের মাসে উদ্বোধন করা হবে, তাই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন 6 এর পুরো কাজ শেষ হবে। আর 2030 সালের মধ্যে রাজধানীর 6টি এমআরটি লাইন দিয়ে চলবে মেট্রো রেল।